আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাধাকুঞ্জের ঐতিহ্যবাহী স্নান উপলক্ষে প্রতিবছরের মতন এবারও শান্তিপুর গঙ্গার ঘাটে বিভিন্ন ভক্তদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে হরিনাম সংকীর্তন করতে আসে ভক্তরা, আর এই পুণ্যলাভের জন্য আসেন। স্নান যাত্রার সময় ভক্তরা পবিত্র গঙ্গায় স্নান করিয়ে ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করেন। তবে অন্য বছরের তুলনায় এবছরের স্নানযাত্রার সংখ্যা বা যাত্রীদের সংখ্যা ছিল অনেক কম। ঘূর্ণিঝড় ডানা সম্ভবত তাণ্ডবের কারণেই ভক্তরা এবছর উপস্থিত হতে পারেনি। প্রশাসনিক তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল এবং স্নানযাত্রা অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিষয়টা বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়। স্থানীয় প্রশাসনদের মতন ভক্তের সংখ্যা কম হলেও স্নানযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। রাধাকুণ্ড প্রকট হয়েছিলেন আর কি, সেই তিথি উপলক্ষে আর কি স্নান যাত্রা এবং ভক্তদের মনের বাসনা ওইটাই এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে স্নান করে পুণ্য অর্জন করা, এটা হচ্ছে আসল তত্ত্ব। এই প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই হয় এই তিথিতে। এই বহুলা অষ্টমী, এই অষ্টমীটার নাম হচ্ছে বহুলা অষ্টমী। এই অষ্টমী তিথিতে রাধারানী এই মধ্যরাত্রে রাধাকুণ্ডের আবির্ভাব ঘটিয়েছিলেন। আপনার নাম? কমলাক্ষ দত্ত। কোথা থেকে এসছেন? শান্তিপুরাই সারা কথা। কোন ঘাটে এসছেন আপনি? ইস্টিমার ঘাট। এই সান্ধ্যাটা কিসের জন্য? প্রতি বছরই কি তিথিটা থাকে? প্রতি বছরই আসেন তো? প্রথম শুরু করি, কিন্তু এবছরে লোক সংখ্যা কম দেখা যাচ্ছে, কেন? কোথা থেকে এসেছেন আপনি? আপনার নাম? কি উপলক্ষে এত রাত্রে স্নান করতে এসেছেন? আমরা এটা হলো বৃন্দাবনে রাধাকুণ্ডের স্থান হয়, কিন্তু আমরা যেহেতু যেতে পারছি না, আমরা এখানেই রাধাকুণ্ডকে আগত করে নিয়ে সেখানে স্নান করছি। প্রতি বছরই কি আসেন? এটা প্রতি বছরই প্রতিবারই হয় মধ্যরাতে। এটা এই বছরের স্নান যাত্রী এত কম কেন? এবছরে এই দুর্যোগের জন্য অনেকেই আসতে আসতে করে হয়তো কারণ হয়েছে, সবাই আসছে। কোথা থেকে এসেছেন আপনারা? শান্তিপুর থানার মধ্যে। আপনার নাম? প্রতি বছরই থাকে? এই বছরে স্নান যাত্রী কম বলে মনে হচ্ছে। এই স্নান যাত্রা কটা থেকে কটা পর্যন্ত আছে? 12টা। মানে 12টায় কি শেষ? কোথা থেকে এসেছেন আপনারা? আপনার নাম? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।